শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি চারপাট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু আর আমরা অনুশীলনী সাতের ক থেকে সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করছি এর আগে গেছে মোট ছয়টি পর্ব অর্থাৎ আজকে সৃজনশীল সাত নম্বর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তো সৃজনশীল সাত নম্বর প্রশ্নটা আমরা বোর্ডের দিকে যদি একটু তাকাই দেখো সেখানে লেখা আছে চার দশমিক নয় দুই লিটার তেল ছয়টি বোতলে সমানভাবে ঢালা হলো অর্থাৎ মোট তেল ছিল কতটুকু চার দশমিক নয় দুই লিটার এই এই তেলগুলোকে বা এই তেলকে ঢালা হয়েছে সমানভাবে কয়টি বোতলে ছয়টি বোতলে এরপরে প্রশ্ন করা হয়েছে প্রতিটি বোতলে কত লিটার তেল আছে এটা হচ্ছে ক নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে বলছে এইরূপ একশোটি বোতল একজনকে যদি দেওয়া হয় তাহলে সে মোট কত লিটার তেল পাবে এরপরে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রতি লিটার তেলের দাম যদি পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা হয় তাহলে লোকটি কত টাকার তেল পেল ক খ গ তিনটা প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি এখন আমরা এটার সমাধান করব প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো ক নাম্বার প্রশ্নে বলছে প্রতিটি বোতলে কত লিটার তেল আছে তাহলে মোট তেল ছিল কতটুকু চার দশমিক নয় দুই লিটার এটাকে কয় ভাগ করা হয়েছে ছয়টি বোতলে সমান ভাগ করা হয়েছে তাহলে এক একটা বোতলে কয় লিটার তেল আছে কিভাবে পাওয়া যাবে চার দশমিক নয় দুইকে যদি ছয় দিয়ে ভাগ করো তাহলে পেয়ে যাব এক একটি বোতলে কত লিটার তেল আছে তাহলে আমরা ক কনাম্বার প্রস্তুতটা এইভাবে শুরু করতে পারি চার দশমিক নয় দুই লিটার ছয়টি বোতলে সমানভাবে ঢালা হলো লেখার পরে সুতরাং প্রতিটি বোতলে তেল আছে কি হবে চার দশমিক নয় দুই ভাগ ছয় ব্রাকেটের বাইরে দিব হচ্ছে লিটার এখন যদি আমরা এই ভাগটা করি তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব আর সেই ভাগটা দেখাবো এখানে যেহেতু সরাসরি দেখানোর সুযোগ নেই আমরা ভাগটা দেখাবো হচ্ছে রাফের মধ্যে তাহলে এখানে রাফটা করি আমরা ছয় ভাগ চার দশমিক নয় দুই চার দশমিক নয় দুই একে ছয় দিয়ে ভাগ করব আমরা খেয়াল করো প্রথমে যদি ছয় দিয়ে চারকে ভাগ করার চেষ্টা করি ভাগ যাচ্ছে না তাই ভাগ ফলে একটা শূন্য দিলাম এরপরে দশমিকের পরে নয়কে হিসাবে নিয়ে আসতে হবে তো দশমিকের পরের সংখ্যা যদি হিসাব করো তাহলে ভাগ ফলে দশমিক দিতে হবে এখন চার আর নয় ঊনপঞ্চাশের মধ্যে ভাগ করতে পারো কত দিয়ে যাবে ছয় আটচল্লিশ এক এবার উপর থেকে দুই নামাও ছয় দুগুনে বারো মিলে গেল শূন্য আমরা যেটা রাফ করলাম সুন্দরভাবে বক্স করে আমরা লিখে দিব রাফ আর আমরা ভাগ ফল পেয়েছি শূন্য দশমিক আট দুই লিটার তার মানে চার দশমিক নয় দুই লিটারকে যদি ছয়টি বোতলে সমানভাবে ভাগ করা হয় প্রতিটি বোতলে কত লিটার তেল থাকবে শূন্য দশমিক আট দুই লিটার তেল থাকবে তাহলে আমরা উত্তর পেয়ে গেছি এখন আমরা উত্তরটা লিখে ফেলবো উত্তর শূন্য দশমিক আট লিটার প্রিয় শিক্ষার্থী এবারে ক্ষ নম্বর প্রস্ত্রেটা খেয়াল করো খ নাম্বার প্রস্ত্রে বলছে যে এরূপ একশোটি বোতল যদি একজন লোককে দেওয়া হয় তাহলে সে মোট কত লিটার তেল পাবে এইরূপ বোতল বলতে কোনটা আমরা ক নাম্বার প্রস্থে বের করলাম যে মোট তেল ছয় ভাগে ভাগ করার কারণে এক এক বোতলে কয়েক লিটার তেল হয়েছে শূন্য দশমিক আট দুই লিটার তাহলে এরকম যদি একশোটা বোতল একজনকে দেওয়া হয় সে মোট কত লিটার তেল পাবে তো খুব সহজে আমরা বের করতে পারি নাম্বার প্রশ্নটা কিভাবে লিখবো প্রশ্নে বলা এই এইরূপ একশোটি বোতল এক হলে সে মোট জনকে তেল পাবে খেয়াল করো এক বোতলে আছে হচ্ছে শূন্য দশমিক আট দুই লিটার তাহলে শূন্য দশমিক আট দুই একশো বোতল দেওয়া হলে তাহলে একশো দিয়ে গুণ করলে পাওয়া যাবে মোট কত লিটার তেল হবে সমান সমান শূন্য দশমিক আট দুই গুণ একশো এই গুণটা তুমি রাফ দেখাতে পারো অবশ্য রাফ ছাড়াও সহজ পদ্ধতিতে এই গুণটা করা যায় তারপরে রাফ দেখায় দাও তোমাদের সুবিধার জন্য দেখো রাফের মধ্যেও পদ্ধতিতে এই গুণটা করব কিভাবে মনে করো দশমিক নেই তাহলে উপরের সংখ্যাটা কি হবে শূন্য আট দুই শূন্য আট দুই লিখলাম আর একশো দিয়ে গুণ করার কারণে দুইটা শূন্য দিলাম গুণ ফল কিন্তু পেয়ে গেছে এখন দশমিক বসাবো দশমিকের পরে এক ঘর দুই ঘর আছে তাই ডান দিক থেকে দুই ঘর আগে দশমিক দাও আমরা গুণ ফল পেয়ে গেছি রাফ খেয়াল করো দশমিকের পরে শুধুমাত্র যদি শূন্য থাকে তখন দশমিক উঠে যায় শূন্য উঠে যায় তোমাদের জানাই আছে তাহলে শুধুমাত্র বিরাশি লিটার হবে কারণ একদম বামের যে শূন্য সেই শূন্যেরও কোনো মূল্য নাই বিধায় বামের শূন্যটাও বাদ হয়ে যাবে তাহলে যদি শূন্য দশমিক আট দুই লিটার করে মোট একশোটা বোতল একজন ব্যক্তিকে দেওয়া হয় সে মোট কত লিটার তেল পাবে লিটার তেল পাবে আমরা লিখে ফেলবো উত্তর বিরাশি লিটার তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান ওকে এবার আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসবো প্রিয় শিক্ষার্থী খেয়াল করে এবার গ নাম্বার প্রশ্নে বলছে যদি প্রতি লিটার তেলের দাম পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা হয় তাহলে লোকটি কত টাকার তেল পেল সেটা বের করতে হবে তো লোকটি তেল পেয়েছে বের করেছে লিটার এক লিটারের দাম কত পঁচাত্তর দশমিক দুই পাঁচ টাকা তাহলে একশো বোতলে বিরাশি লিটার তেল ছিল সেই বিরাশি লিটার তেলের দাম কত বের করতে হবে তাহলে আমরা কি করব দেখো এক লিটার তেলের দাম পঁচাত্তর দশমিক পেয়েছি বিরাশি লিটার কাজে বিরাশি লিটার তেলের দাম বেশি হবে তাই গুণ বুঝতেই পারছো পঁচাত্তর দশমিক দুই পাঁচ গুণ বিরাশি টাকা সমান সমান কত টাকা হয় আমরা অবশ্যই রাফ দেখাবো এবং রাফে গুণফল বের করে এখানে উত্তরটা বসাবো রাপ করলে পঁচাত্তর দশমিক দুই পাঁচ গুণ বিরাশি গুণ করো পাঁচ দুগুণে দশে শূন্য হাতে থাকে এক দুই দুগুণে চার পাঁচ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকে এক সাত দুগুণে চোদ্দ আর এক পনেরো এরপরে শূন্য দিয়ে এক ঘর বাদ দাও আট দিয়ে গুণ করার আগে পাঁচেরা চল্লিশে শূন্য হাতে থাকে চার আট দুগুণে ষোলো আর চার বিশ হাতে থাকে দুই পাঁচটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ থাকে চার সাত আটা ছাপ্পান্ন আর চারে ষাট তাহলে শূন্য পাঁচ শূন্য সাত এক ছয় এখন দশমিক বসাতে হবে দশমিকের পরে যেহেতু দুই ঘর আছে ডান দিক থেকে এক ঘর দুই ঘর পরে দশমিক দিলা তাহলে গুণফল আসলো কত আমরা রাফ করলাম গুণফল আসছে ছয় হাজার একশো সত্তর দশমিক পাঁচ শূন্য তাহলে বিরাশি লিটার তেলের দাম কত ছয় হাজার একশো সত্তর দশমিক পাঁচ শূন্য টাকা আর টাকার বেলায় আমরা দশমিকের পরে শেষের যে শূন্যটা এটা রেখে দিব কারণ টাকার বেলায় সাধারণত দশমিকের পরে দুই ঘর রাখা হয় তবে তুমি যদি দশমিক পাঁচ লিখো তাতেও যে ভুল হবে বা নাম্বার কেটে নিবে এমন না তবে টাকার বেলায় দশমিকের পরে দুই ঘর থাকলে ভালো তাহলে আমরা বিরাশি লিটার তেলের দাম যা বের করলাম ওই লোকটি এত টাকা তেলি পেয়েছে তার মানে উত্তর পেয়ে গেছি এখন লিখবো উত্তর 6170.50 টাকা তাহলে এরি পদ্ধতি আমাদের সিজনশীল 7 নাম্বার প্রশ্নের সমাধান ওকে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো আর স্বাভাবিকভাবেই বুঝতে পারলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয় যেটি তুমি বুঝবা সেই বোঝা জিনিস যদি বেশি বেশি প্র্যাকটিস করো এটা সারা জীবনের জন্য অঙ্কটা তোমার ব্রেনে ঢুকে যাবে যখন যেভাবেই তোমার পরীক্ষা নেওয়া হোক তুমি প্রশ্নটার সমাধান করতে পারবা অঙ্কটার সমাধান করতে পারবা তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ